হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এসবি লাইফ শেয়ার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম। তো দেখো, আমার সকালে বাসি কাজ সেরে এখন চলে আসলাম রান্না করে, আর এসে এখন ভাতটা বসিয়ে দিলাম, আর এখন কিন্তু বাজে 9টা। তো ভাতটা বসিয়ে দিয়ে এখন চাও খেয়ে নেব। ঘুম থেকে তো লেট করে উঠেছি, মানে আজকে 8:30 সময় ঘুম থেকে উঠেছি। আজ তো মঙ্গলবার, তাই তো মানে কাজের তাড়াহুড়ো নেই। তো এখন দেখো চাটাও বসিয়ে দিলাম, আর আজকে আমি চা খাবো। আজকে চা খেতে ইচ্ছে করছে। তো প্রত্যেক দিন তো চা করি, বলতে ওর জন্য চা করি, আমি তো চা খাই না। তো আজ ইচ্ছা হলো তাই খাবো। তো এখন চা টিফিনটা করে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বসাবো রান্নায়। রান্না করে আসলাম, আর আজ না কোনো কাজ হয়নি আমার, কী যেন হয়েছে আজকে। আর এখন বসাবো রান্না। তো আজ রান্না করব লাউ ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে নিরামিষ করব, আর লাউ পাতা বাটা করব। আর জানো তো ঘর গোছানো হয়নি, কী যে করেছি, টিফিন করে এতক্ষণ বসেছিলাম, কোনো কিছুই করিনি। তো এখন সবজিটা কাটলাম, আর একদিকে লাউ পাতাটাও একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো লাউ পাতা বাটাটা আমি কীভাবে করি তোমাদের সাথেও শেয়ার করতে আমার ইচ্ছে হলো আজকে। তো এখন বসিয়ে দেবো রান্না, আর মাছ করব না, লাগলে রাত্রিবেলায় করব। কালকেরও তরকারি আছে, মুড়ি ঘণ্ট আছে, তারপর পেঁপে আলু তরকারি করেছিলাম ওটাও আছে। তো তাই শুধু এখন লাউ পাতার বাটা করব, আর লাউ ডাঁটা দিয়ে নিরামিষ তরকারিটা করব। তো এখন রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এখানে লাউ ডাঁটা এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি, টমেটোগুলো কেটে রেখে দিয়েছি, আর আলুটাকেও সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার লাউ পাতা বাটা করতে এখানে আমি প্রথমে লাউ পাতাগুলোকে ভাপ দিয়ে নিয়ে নিয়েছি, আর এখানে লাগবে কুচানো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। তো এখন না পাতাগুলোকে পেস্ট করে নেব, আর কাঁচা লঙ্কা আর রসুনগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো আমার কিন্তু শুটকি মাছও লাগবে। তো আজকে না লাউ পাতা বাটাটা শুটকি মাছ দিয়ে করব। তো এটা দুভাবেই করা যায়, এমনিতে পেঁয়াজ রসুন দিয়েও করা যায় শুটকি মাছ ছাড়া। তো আজ ইচ্ছা হলো শুটকি মাছ দিয়ে করতে, তাই করব। তো দেখো এখন কাঁচা লঙ্কা রসুনগুলো এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়ে নেব, আর পেঁয়াজগুলো দেবো না, পেঁয়াজগুলো ফোড়নে দেবো। তো এখন পেস্ট করে নিয়ে নেব। আর এখানে দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো দিয়ে না এখন আগে থেকে শুটকি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে এখানে মশলা বলতে শুধু হলুদ আর লবণ লাগবে। তো দিয়ে এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপর লাউ পাতার পেস্টটাগুলো দিয়ে দেবো। জানো তো এইভাবে না লাউ পাতার বাটা খেতে না খুব ভালো লাগে। অনেক সময় তো আমরা লাউ পাতাগুলো কুমড়ো পাতাগুলো ফেলে দিই, তো না ফেলে না মানে এইভাবে খেয়ে দেখতে পারো কিন্তু খুব টেস্ট লাগে খেতে। আমি আজকে আজকে করবো, তো ভাবলাম না আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। তো এভাবে না এটাকে কিন্তু মানে পুরো ড্রাই করতে হবে, মানে পুরো শুকিয়ে নিতে হবে। এখন মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নেবো।
আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো দেখো আমার লাউ পাতার বাটা রেসিপি একদম রেডি। তো কেমন লাগলো ফ্রেন্ড অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখন খেয়ে নেব, তোমরা সাথে থাকো। আর জানো তো মানে আমার চুলে না এত ড্যান্ড্রফ হয়েছে, কি বলবো, চুলে খুশকি হলে না চুলও প্রচণ্ড উঠে আর মাথাও চুলকায়। আর কালকে রাত্রিবেলায় না ঘুমিয়েছি তখন এত মাথা চুলকাচ্ছে, কি বলবো, শীতকাল না আসতে না আসতে এত ড্যান্ড্রফ হয়ে গেছে। তো তাই ভাবলাম এখন তো সব কাজ শেষ, তো এখন একটা রেমেডি ইউজ করবো আমার চুলে, আর তাই তোমাদের সাথেও শেয়ার করব মানে আমি শীতকাল আসলে কিভাবে মানে আমার চুলের যত্নটা করি, খুশকি থেকে কিভাবে মুক্তি পেতে পারো। তো কয়েকদিন আগে ইউজ করলে ভালো ছিল, কারণ এখন তো খুশকি হয়ে গেছে, ইউজ করব করব মানে ভেবে ইউজ আর করিনি। তো এখন রেমেডিটা বানিয়ে নেব আর তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি আমার চুলের খুশকি দূর করতে যে রেমেডিটা ইউজ করি, তো এখানে এটা বানাতে লাগবে এখানে এলোভেরা আর লাগবে লেবু। তো আমার বাড়িতে গাছ ছিল তো এখান থেকে আমি কেটে আনলাম। তো এখানে দেখো এলোভেরাগুলো নিয়ে নিচ্ছি। এখন শীতকাল আসতে না আসতে খুশকিটাও বেড়ে গেল, কিছুদিন আগে ইউজ করলে ভালো হতো, করব করব করে আর করা হয়নি। তো দেখো এখন আমি নিয়ে নিচ্ছি, তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো এই রেমেডিটা না সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে এরকমভাবে 1 মাসের মতো ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর খুশকি থেকে না প্রচণ্ড কিন্তু চুলও উঠে। তো দেখো এখানে আমার এলোভেরা জেল নেওয়া কমপ্লিট। তো এখন এটাকে মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে লেবুর রসটাও কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। তো এখানে কিন্তু আমার একটু ভিনিগারও লাগবে, ভিনিগারটা পরে দেব। আমি একটু বেশি করে নিয়েছি মানে যাতে কয়েকদিন চলে যায় আমার, কারণ প্রত্যেক দিন তো এভাবে করতে ভালো লাগে না, তাই নিয়ে নিলাম একটু বেশি করে। তো এখন না লেবুর রসটা দিয়ে ভালো করে পেস্টটা করে নেব। আর এখন দেখো পেস্ট তৈরি হয়ে গেছে, তো এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ একটু ভিনিগারটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে তারপর রেখে দেবো। তো আমার কাছে একটা স্টিক্সের সিরামের একটা বোতল ছিল, তো এটার মধ্যে আমি এখন নিয়ে নেব, নিয়ে তারপর চুলে ইউজ করব। তো এটা না চুলে ইউজ করে 2-3 ঘন্টা রেখে তারপর জল দিয়ে বা শ্যাম্পু করলে করতে পারো, মানে মাথাটা ধুয়ে নিলেই হবে। তো এখন দেখো আমি দিয়ে দেব, দেখো এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে, হালকা মাসাজ করতে হবে স্ক্যাল্পের মধ্যে। তো দেখো এখন এভাবে দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন আছো প্লিজ আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের মেম্বার হয়ে যাও, আর লাইক ও কমেন্ট অবশ্যই তো করবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কাল তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি। আজকের মতো বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে।